দেখুন, কীর্তন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্পদ, অন্তত গান বাজনার দিক দিয়ে। আমি যদি আপনাদেরকে উদাহরণ দিই, বাংলা এমন একটা দেশ, মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে তো বাংলা, আমাদের দুর্ভাগ্য যে আমরা বাংলাদেশ মানেই একটা অন্য দেশ ভাবি, তা কিন্তু নয়। বাংলা মানে গোটা বাংলা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুটো মিলিয়ে বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিতে এত ধরনের গান বাজনা, যে জেলায় যাবেন সেই জেলার নিজস্ব গান বাজনা আছে, এক একটা জেলায় আবার এক একটা অংশে নিজস্ব নিজস্ব গান বাজনা আছে, অজস্র গান বাজনা এই দুই বাংলার গ্রামে গঞ্জে বিরাজ করছে। আমার রবীন্দ্রনাথ আশ্চর্য হয়েছেন, তিনি বলেছেন যে পৃথিবীর আর কোনো প্রান্তে, শুধু ভারত নয়, পৃথিবীর আর কোনো প্রান্তে এমন বৈচিত্র্যময় গান বাজনা অন্য কোনো প্রদেশে আছে কি না আমি বলতে পারবো না। এবার রবীন্দ্রনাথ মানুষটি এই কথাটা বলা মানে, তিনি সারা পৃথিবী ঘোরা লোক, কিন্তু তিনি অল্প বয়সেই ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের গান বাজনা দেখেও এসেছেন, শিখেও এসেছেন, কাজেই সারা পৃথিবীর গান বাজনা সম্পর্কে খবর নেওয়া মানুষ, এবং সেই ইংল্যান্ডের গান বাজনার অনুকরণে তিনি নিজস্ব গান বাজনাও কিছু রচনা করেছিলেন। সেই রবীন্দ্রনাথ বলছেন যে বাংলায় যেমন বৈচিত্র্যপূর্ণ এই সঙ্গীত, সে আর কোনো প্রান্তে এমনভাবে আছে কি না বলা মুশকিল। সেই বৈচিত্র্যপূর্ণ সঙ্গীতের মধ্যেই কীর্তন গান অপূর্ব এক ঈশ্বরীয় আশীর্বাদ স্বরূপ, কারণ এই কীর্তন গান একাধারে বাংলার সাধন সঙ্গীত। যারা বৈষ্ণব ভাব অনুযায়ী সাধনা করেন তাদের সাধনার অঙ্গ এই কীর্তন গান, কারণ ভোরবেলায় তাদের মঙ্গল আরতি শুরু হবে, মঙ্গল আরতিতে তারা কীর্তন গান দিয়েই ভগবানের জাগরণ ঘটাবেন, মঙ্গল আরতি করবেন, জাগরণের সময় জাগরণ গান গাইবেন, তারপর মঙ্গল আরতি করবেন, একটু বেলায় আবার গান শুনিয়ে ঠাকুরকে ভোগ দেবেন, দুপুরবেলায় আবার গান শুনিয়েই ঠাকুরকে দুপুরের ভোগ দেবেন, আরতিটা করবেন সেটাও কীর্তনের মধ্যে দিয়েই করবেন। কাজেই গানে গানে পরিপূর্ণ বৈষ্ণব ধর্মের যজন যাজন, সেটা তো ধর্ম সাধনার অঙ্গ হিসেবে কীর্তন থাকলই, কিন্তু রসসাহিত্য চর্চার ক্ষেত্রেও বাংলার এই কীর্তন গান একেবারে সর্ব উচ্চ আসনে আসীন এক সম্পদ। কেন? অনেকগুলো কারণ আছে। বাংলার কীর্তন গানে যেমন বিভিন্ন রাগ রাগিনীর প্রয়োগ রয়েছে, তেমনি আবার আশ্চর্য সব তালের প্রয়োগ রয়েছে। এই সব তাল বাংলা ছাড়া আপনি অন্য কোথাও পাবেন না। একটু আগে যে দুটো তালে গান গাওয়া হলো, প্রথমে সমতালে গান গাওয়া হলো, আমি এগুলো কেন বলছি, আপনাদের আশেপাশে হচ্ছে মহাতীর্থ কীর্তনের, কিন্তু সর্বসাধারণের মধ্যে এই তাল তরঙ্গগুলো নিয়ে তো খুব একটা আলোচনা হয় না। যারা গান করেন, যারা গান শেখেন, তারা এগুলো জানেন। প্রথমেই যে দুটো গান আমরা গাইলাম দাঁড়িয়ে, প্রথমটা গাইলাম সমতালে, তারপর গাইলাম কাটা দশকুশি তালে। তাহলে এই যে সমতাল শুনছেন, দশকুশি তাল শুনছেন, এই তাল কি অন্য গান বাজনায় আছে? আপনি যদি কাউকে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে বলেন, বাবা একটা সমতালে একটা রবীন্দ্রসঙ্গীত গাও, তো সে তো আকাশ থেকে পড়বে। যদি কাউকে বলা হয় যে কাটা দশকুশি তালে একটা রবীন্দ্রসঙ্গীত গাও, সে তো আকাশ থেকে পড়বে, কারণ এই তালের চর্চা সে জীবনে করেই নি। যে খেয়াল গান করে, মনে করুন শাস্ত্রীয় সঙ্গীতে খুব বড় পণ্ডিত, বাংলাতেই অনেক বড় পণ্ডিত আছেন শাস্ত্রীয় সঙ্গীতে, তাকে যদি বলা হয় যে আপনি একতালি তালে, কীর্তনের একতালি, ক্লাসিক্যালের একতাল নয়, ক্লাসিক্যালের একতাল হচ্ছে 12 মাত্রা, আর কীর্তনের একতালি হচ্ছে 14 মাত্রা, 4-3-4-3 ছন্দ, তাই তাকে যদি বলা হয় যে আপনি একতালি তালে একটা খেয়াল শোনান, সে তখন হিমশিম খাবে শোনাতে গিয়ে। কাজে এই যে তাল, একতালি, তিয়ট, সমতাল, দশকুশি, এগুলো আমাদের বাংলার কীর্তনের সম্পদ, কারণ এগুলো অন্য কোনো গান বাজনায় পাওয়াই যায় না। তাই বাংলার কীর্তনীয় যদি এগুলোকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ মনন না করেন, তাহলে সেটা কীর্তনীয়দের যেমন অপরাধ, তেমনি যারা শুনছেন
তারাও যদি এগুলো মনোযোগ দিয়ে না শোনেন, শোনাটাও তাদের ক্ষেত্রে অপরাধ হয়ে যাবে। কারণ আপনি খেয়াল গান শুনতে বসবেন আর বলবেন চটকদারি গান করুন, তাহলে কি হয়? খেয়াল গান শুনতে বসলে আপনাকে বিলম্বিত একতাল শুনতেই হবে, বিলম্বিত ত্রিতাল শুনতে হবে। খেয়াল গান শুনতে বসে যেমন বিলম্বিত একতাল গান হলে লোকে শ্রদ্ধা সহকারে শোনে, ত্রিতাল যদি বিলম্বিত হয়, ঝুমরা যদি একটু বিলম্বিত হয়, লোকে মন দিয়ে শোনে। তেমনি কীর্তন গান শুনতে বসলেও যদি দশকুশি তালে গান হয়, যদি তিয়ট তালে গান হয়, যদি একাতালি তালে গান হয়, সমতালে গান হয়, সেটা শ্রদ্ধা সহকারে শুনতে হবে। শুধু পার করে দেওয়ার জন্য গানটা শুনে নিলাম বা গেয়ে দিলাম তা নয়, শ্রদ্ধা সহকারে, কারণ এটা প্রধান জায়গা। আর ময়নাডাল হচ্ছে সেই কীর্তনের পীঠস্থান, যেখানে এই বড় বড় তাল নিয়ে শত শত বর্ষ ধরে চর্চা হয়েছে, শত শত, দশ বিশ বছর নয়। একটা ইনস্টিটিউট যদি তৈরি করা হয়, দশ কুড়ি বছর পরেই সেটা টালমাটাল অবস্থা হয়ে যায়। কোথাও যদি একটা ইনস্টিটিউট হয়, দেখবেন দশ কুড়ি বছর পরেই সেই ইনস্টিটিউটটা থাকবে কি না সন্দেহ জাগে। কিন্তু এই ময়নাডাল এমন একটা কীর্তনের পীঠস্থান, এখানে শত শত বছর ধরে কীর্তন শিক্ষা হয়েছে, ছাত্রদেরকে খাইয়ে পড়িয়ে গান শেখানো হয়েছে এই ময়নাডালে। তাহলে সেই আমি শুনেছি, আমার বাবা আমাকে গল্প করেছেন, যে বাংলাদেশ থেকে ছাত্রছাত্রীরা আসত এই ময়নাডালে খোল বাজনা শেখার জন্য। তারা এখানে খোল শিখে গিয়ে সেইখানের শিক্ষক হতেন, এইখানে যারা ছাত্র তাদের জেলায় গিয়ে তারা শিক্ষক। কাজী কীর্তন এবং শ্রীখোল বাদ্যের একটা মহাপীঠস্থান এই পাশেই রয়েছে ময়নাডাল। আপনারা ধন্য, সেই মহাতীর্থের পাশে আপনারা বাস করছেন, কীর্তনের রসে আপনাদের ছোটোবেলা থেকেই চিত্ত রসায়িত হয়ে আছে। আমার সৌভাগ্য যে আমি এই এলাকায় এসে আপনাদেরকে প্রণাম করতে পাচ্ছি। নিতাই গুর প্রেমানন্দে হরি। এবার দেখা যাচ্ছে কোথায়, এবার দেখা যাচ্ছে, যারা দেখতে পাচ্ছিলেন না বলছিলেন, ঠিক আছে। হ্যাঁ, তাই জন্য, সেই জন্য আমাদের পরম সৌভাগ্য আজকে যে গানটা আমি গাইছি, বিরহ গান। মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করে চলে গেছেন, সন্ন্যাস গ্রহণ করবে বলে কাটোয়ায় গিয়েছেন, আর নবদ্বীপ পাশে যে তীব্র বিরহ বেদনা, সেই বিরহ বেদনা প্রকাশ পাচ্ছে। দেখুন পদকর্তা কি সুন্দর বলছেন, পদকর্তা বলছেন যে নদিয়া ছাড়িয়া গেল গৌরাঙ্গ সুন্দরে, ডুবিল ভকত সব শোকের সায়রে, শোকের সাগরে তারা ডুবে গেল। কাঁদছেন কারা কারা? সবার আগে যার নাম করা হচ্ছে, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে কাতর কণ্ঠে ডেকে নামিয়ে এনেছিলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলিততনু শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। কিন্তু তাকে আনলো কে? ওই সুরধুনির তীরে, শান্তিপুরে, গঙ্গার তীরে কাতর কণ্ঠে ডেকে ডেকে এনেছিলেন অদ্বৈত আচার্য। তিনি যখন গঙ্গার তীরে দাঁড়িয়েছেন, শ্রীবাস পণ্ডিত যখন বলছে যে চারিদিকে দেখো বিধর্মীদের অত্যাচার, আর সনাতন ধর্মের ভিতরে রয়েছে অনাচার, ভিতরে অনাচার বাইরে অত্যাচার, দুদিক থেকে ধর্ম আক্রান্ত। ধর্মের আক্রমণটা শুধু বাইরে থেকে হয় না, ভিতর থেকেও হয়। ভিতর থেকে ধর্মকে একদম ক্ষয় করে করে, একদম ধর্মটাকে শেষ করে দেয় অনাচার। কাজেই ভেতর থেকে অনাচার বেড়ে গেছে আর বাইরের দিক থেকে অত্যাচার বেড়ে গেছে, অনাচারে আর অত্যাচারে দুদিক থেকে আক্রান্ত ধর্ম। এই সময় স্বয়ং ভগবান যদি নেমে না আসেন তাহলে রক্ষা করবে কে? তাই অদ্বৈত আচার্যের প্রাণ কেঁদে উঠল। তিনি সুরধুনি তীরে গিয়ে হাতে গঙ্গা জল তুলসী নিয়ে বলছেন, হে কৃষ্ণ, আপনিই বলেছেন গীতার পাতায়, ইয়দা ইয়দা হি ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম শ্রিয়াম্যহম্। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতি, একদম সংস্কৃত থেকে বাংলা সরাসরি অনুবাদ বুঝে নিন, ইয়দা ইয়দা হি মানে যখন যখনই,
ছোট ছোট করে বুঝুন। ইয়াদা ইয়াদাহি মানে যখন যখনই, ধর্মস্য গ্লানির ভবতি, ধর্মের গ্লানি হয়, ভবতি মানে হয়, ধর্মস্য গ্লানির ভবতি ভারত, এখানে ভারত মানে ইন্ডিয়া নয়, সংস্কৃত পড়লেই সংস্কৃতের মানে জানা যায় না, এখানে ভারত শব্দের অর্থ হচ্ছে ভরত বংশ জাত, অর্থাৎ অর্জুনকে বলা হচ্ছে কথাটা, হে ভরত বংশ জাত অর্জুন, সেবার অর্জুন না বলে ভারত বলা হচ্ছে, মানে ভরত বংশে তোমার জন্ম। তাই ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, হে ভারত অর্থাৎ হে ভরত বংশ জাত অর্জুন, এখানে ভারত মানে ইন্ডিয়া নয়, এখানে ভারত মানে ভরত বংশ জাত অর্জুন। যখনই যখনই ধর্মের গ্লানি হয়, অভ্যুত্থানম অধর্মস্য, অভ্যুত্থান হয় অধর্মের, তদা তখন আত্মানম মানে নিজেকে, সৃজাম্যহম সৃষ্টি করি আমি, সৃজামি মানে সৃষ্টি করি, অহম মানে আমি, সৃজাম্যহম মানে সৃষ্টি করি আমি। যখনই ধর্মের মধ্যে গ্লানি হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে সৃষ্টি করি, কেন না, পরিত্রাণায় সাধুনা, পরিত্রাণ করার জন্য, কাদেরকে, সাধুদেরকে, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য। ভালো করে বুঝে নিন জায়গাটা, এখানে সাধু মানেই কিন্তু আমাদের সামনে যে একটা ছবি ভেসে ওঠে, হয় জটা থাকবে নয় মাথা নাড়া থাকবে, আমরা তো সাধু মানে সেটাই বুঝি, হয় জটা, অনেক জটা, গেরুয়া পোশাক, তারপরে রুদ্রাক্ষের মালা, কিংবা মাথা নেড়া, সাদা পোশাক, মোটা মোটা তুলসী মালা, এই হচ্ছে আমাদের কাছে সাধুর ছবি। কিন্তু সাধুর অর্থ একমাত্র ওই মাথা নেড়া বা জটা নয়, সাধু শব্দের অর্থ হচ্ছে সাধনা যে করে সেই সাধু, তার মাথা নেড়াও থাকতে পারে, তার মাথায় জটাও থাকতে পারে, আবার চিরুনি দিয়ে চুলটা সুন্দর করে আছড়ানোও থাকতে পারে, সাধক হলেই হলো, তাকে বলে সাধু। সাধনাটা কি নিয়ে, না যে বিষয়টায় তোমার আত্মার উন্নতি হয় বা জনগণের উন্নতি হয়, এমন একটা বিষয় নিয়ে যারা চর্চা করে তাদেরকে বলে সাধক, যেটাই নিজের কল্যাণ হবে তোমার এবং জনগণের কল্যাণ হবে। এবার মনে করুন যে লোকটা সকাল থেকে বিকেল পর্যন্ত বোম বানাচ্ছে, সেও তো বোম বানানোর সাধনা করছে, কিন্তু সেটা কি সাধনা বলা হবে? সকাল থেকে বিকেল পর্যন্ত যদি একজন বোম বানায় সেটাকে সাধনা বলা হবে না, কেন না, যেখানেই ফাটবে সেখানেই ক্ষতি করবে, হয় শত্রুর ক্ষতি করবে নয় মিত্রেরই ক্ষতি করবে, কাজেই বোম বানানোটা একটা সাধনা নয়। কিন্তু যদি সকাল থেকে বিকেল পর্যন্ত একজন মাস্টারমশাই স্কুলে পড়ায়, সেটা সাধনা, কারণ সে ছাত্রদেরকে ভবিষ্যতের একটা প্রজন্ম তৈরি করছে, মানুষ করছে, কাজেই সাধনা কে করছে, যে মঙ্গলময় কাজ করছে, মঙ্গলটা তার নিজের ব্যক্তিগতও হতে পারে, আবার সমাজের মঙ্গলও হতে পারে, জগতেরও মঙ্গল হতে পারে। যে বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে সকাল থেকে বিকেল পর্যন্ত বসে কঠিন তপস্যা করছে সত্যকে আরো বেশি করে জানার জন্য, তারাও সত্যের সাধক, কাজে বিজ্ঞানীও সাধক, অধ্যাপকও সাধক, শিক্ষকও সাধক, যারা যারা মঙ্গলময় কাজের সঙ্গে যুক্ত তারাই সাধক। এবার মনে করুন তার মধ্যে যদি কেউ ভেবে রাখে যে আমি শুধু নাম জপ করব, এটাই আমার সাধনা, নিশ্চয়ই ভাবতে পারে সেও সাধক, যে সকাল থেকে বিকেল পর্যন্ত নাম জপ করছে, তার আধ্যাত্মিক উন্নতি হচ্ছে, তার নাম জপের ফলে যে পবিত্র একটা বাতাবরণ তৈরি হচ্ছে, তার তার মন্ত্র উচ্চারণের ফলে যে আকাশ বাতাস মঙ্গলময় হয়ে উঠছে, সেটাও তো জনগণের কল্যাণের জন্যই করছে। কাজেই বিজ্ঞানী যে সাধনা করছেন সেটাও সাধনা, আর সকাল থেকে বিকেল পর্যন্ত যদি কেউ ঠাকুরের নাম জপ করে, মন্ত্র জপ করে, সেটাও সাধনা, এই দুটোই সাধনা, কারণ এগুলোর মধ্যে মঙ্গল নিহিত আছে। আর আপনি এমন একটা কাজ করতে শুরু করলেন যাতে মানুষের ক্ষতি হতে পারে, সেটা সাধনা বলা যাবে না, হয়তো আপনার শারীরিক পরিশ্রম হতে পারে, সাধনা নয়। সাধনা সেটাই যার সঙ্গে জনগণের কল্যাণ যুক্ত আছে বা আপনার ব্যক্তিগত কল্যাণ যুক্ত আছে। তাই কল্যাণকামী যেসব মানুষ সাধনা করে চলেছেন, সেই সাধকদের উপর যখন অত্যাচার নেমে আসে তখন ভগবান থাকতে পারেন না। তাই তিনি বলছেন বিনাশায় চতুষ্কৃতাম,
পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে পরিত্রাণ করার জন্য, এখানে সাধু মানে সাধক, সাধকদেরকে পরিত্রাণ করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, এবং দুষ্কৃতীদেরকে বিনাশ করার জন্য, আর কি ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম মানে দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এটা ধর্ম। ধর্ম শব্দের অর্থ কি? ধরে রাখা। কি ধরে রাখা? মনুষ্যত্ব ধরে রাখা। পশু যেমন তার পশুত্ব ধরে রাখে, সেটাই তার ধর্ম। পাখি যেমন তার পাখিত্ব ধরে রাখে, তরল পদার্থ যেমন তার তরলত্ব ধরে রাখে, কঠিন পদার্থ যেমন কঠিনত্ব ধরে রাখে, বায়বীয় পদার্থ যেমন বায়বীয়ত্ব ধরে রাখে, তেমনি মানুষ যদি মনুষ্যত্ব ধরে রাখে, সেটাই ধর্ম। মনুষ্যত্ব ধরে রাখতে গেলে কি করতে হবে? পাঁচটা ঋণ শোধ করতে হবে। পঞ্চ ঋণ নিয়ে তুমি জন্মগ্রহণ করেছো, সেই পাঁচটা ঋণ শোধ করবে। প্রথম ঋণ তোমার বাবা মার কাছে। বাবা মা তোমাকে একটা শরীর দিয়েছেন, তাই বাবা মার কাছে তুমি ঋণী। তাই বাবা মাকে শ্রদ্ধা করা, বাবা মার প্রতি কর্তব্য করা, এবং ভবিষ্যতে নিজে সংসার করে আরেকটি সন্তান জন্ম দেওয়া, এই পর্যন্ত পিতার প্রতি কর্তব্য থাকে। তুমি যদি একটা ভালো ছেলে হও, তোমার বাবা তোমাকে উপস্থিত করেছেন এই পৃথিবীতে, উপহার দিয়েছেন তোমাকে এই পৃথিবীতে, তুমিও আরেকটি ভালো সন্তান উপহার দাও, তবে তোমার পিতার প্রতি কর্তব্য সম্পূর্ণ হবে। কাজেই বাবা মার প্রতি কর্তব্য হচ্ছে বাবা মার সেবা করা, এবং নিজে সংসার করে আবার একটি সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া, কুসন্তান যেন না হয়, তাদেরকে সুশিক্ষা দেওয়া। কুসন্তান হয়ে গেলে সে কিন্তু বাবা মার মুখ রক্ষা করতে পারে না, বাবা মার মুখ জ্বলে যায় তার জন্য। তো এটা ধর্ম। তুমি যেমন একজন বাবার ভালো ছেলে, তেমনি আরেকটি ভালো ছেলে ভবিষ্যতে তোমার থেকে আসবে, এটা প্রথম ঋণ স্বরূপ, পিতৃঋণ বলে। তারপর হচ্ছে দেব ঋণ, দেবতাদের ঋণ। দেবতা কারা? ওই যে বাতাস বইছে, বায়ু দেবতা। ওই যে জল, বরুণ দেবতা। এই দেবতাগণ আমাদেরকে রক্ষা করছে, একদিকে বায়ু, একদিকে বরুণ, ইন্দ্র, চন্দ্র, সূর্য, সব দেবতা। কাজেই ওরা যখন আমাদেরকে রক্ষা করছে, ওরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা দেখা আমাদের দায়িত্ব। আমি এমন কিছু কাজ করব না যে পুকুরের জল খারাপ হয়ে যাবে বা নদীর জল খারাপ হয়ে যাবে। আমি এমন কিছু কাজ করব না যে বায়ুমণ্ডল দূষিত হয়ে যাবে, কারণ বায়ু আমাকে বাঁচিয়ে রেখেছে, বায়ুর থেকে অক্সিজেন নিয়ে আমি বেঁচে আছি, আর আমি এমন ধোঁয়া ছেড়ে দিলাম যে বায়ু হয়ে গেল দূষিত, আমি অপরাধ করলাম। দেবতার প্রতি আমার ঋণ শোধ হলো না। যে দেবতার থেকে আমি উপকার নিচ্ছি, সেই দেবতাকে উপকার আমি ফিরিয়ে দেবো, তবে আমার দেবতার প্রতি ঋণ শোধ হবে। আমি যদি জল খেয়ে সুস্থ হই, তাহলে আমিও জলটা যাতে ভালো থাকে সেই ব্যবস্থা করব। আমি যদি অক্সিজেন নিয়ে সুস্থ থাকি, অক্সিজেন যাতে আরো ভালো করে হয় সেই ব্যবস্থা করব, গাছ লাগাবো। এগুলোই তো ধর্মের অঙ্গ, দেবতার সেবা। কিছুই না পারলে দেবতার উদ্দেশ্যে মন্ত্র পাঠ করব। হাজার হাজার বছর আগে বেদে মন্ত্র বলা হয়েছে, ইন্দ্রের উদ্দেশ্যে, চন্দ্রের উদ্দেশ্যে, বায়ুর উদ্দেশ্যে, অগ্নির উদ্দেশ্যে। ঋগ্বেদের প্রথম মন্ত্রটা তো অগ্নির উদ্দেশ্যে, ওম অগ্নিমীড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম মৃত্যুজম হুতারম রত্নধাতমম। যদি পারি সরাসরি দেবতার সেবা করব, যদি না পারি মন্ত্র পাঠ করে স্তব করব। এটা হচ্ছে দেব ঋণ শোধ। তাহলে পিতৃঋণ হলো, দেব ঋণ হলো, তৃতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ। ঋষিগণ তোমাদের জন্য অনেক শাস্ত্র লিখে গেছেন, সেই শাস্ত্রগুলোর মধ্যে কিছুটা যদি পড়তে পারো, সব পড়তে পারবে না, কিছুটাও যদি পড়তে পারো, তাহলে ঋষি ঋণ শোধ করা হয়। যেমন রবীন্দ্রনাথ লিখে গেছেন গীতাঞ্জলি, অনেক কাব্য তিনি লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন, অনেক ছোট গল্প লিখেছেন, অনেক উপন্যাস লিখেছেন, সব যদি পড়া সম্ভব না হয়, অন্তত গীতাঞ্জলিটা তো জীবনে একবার পড়বে। যদি না পড়ো, তাহলে রবীন্দ্রনাথের কাছে তুমি ঋণী থেকে গেলে, ঋণ শোধ করা হলো না। মহাজন যেসব লিখে যান, তাদের লেখাটা পড়লে পরে তাদের ঋণ শোধ করা হয়, এটাকে তিন নম্বর ঋণ বলে, একে বলে ঋষি ঋণ। প্রথম ঋণ বাবা মার ঋণ, দ্বিতীয় ঋণ দেবতার ঋণ, তৃতীয় ঋণ হচ্ছে ঋষি ঋণ, আর চতুর্থ ঋণ কি? না, চতুর্থ ঋণ হচ্ছে মনুষ্য ঋণ, মানুষের কাছে আমি ঋণী।
কোনো শিক্ষক আমাকে শিক্ষা দিয়েছেন, কেউ আমাকে সাইকেল চালানো শিখিয়েছে, কেউ আমাকে সাঁতার শেখা শিখিয়েছে, সবার কাছে আমি ঋণী। আমি যদি কারোর কাছে সাঁতার শেখা শিখে থাকি, আমি আরেকজনকে সাঁতার শেখাবো, তবে কিন্তু আমার ঋণটা শোধ হবে। আমি যদি কারোর কাছে সাইকেল চালানো শিখে থাকি, আরেকজনকে আমি সাইকেল শেখাবো, তবে আমি ঋণ শোধ করলাম। মনুষ্য ঋণ, এটাও শোধ করা ধর্ম। শেষ ঋণ কি? ভূত ঋণ। ভূত মানে এখানে ভূত প্রেত পেতনি না, ভূত মানে জীব, জীবজন্তু। জীবজন্তুর জন্য আমরা ঋণে হই, ঋণী হই। মনে করুন আমি ঘুমোচ্ছি, আমার পাড়ার কুকুরটা ঘুমোচ্ছে না, সে দেখছে যে পাড়ায় চোর ঢুকলো কিনা, তাহলে সে আমাকে ঋণী করে ফেললো। আমি জেগে থাকতে পারলাম না, কুকুর জেগে থাকলো, কুকুরের জন্য পাড়ায় চোর ঢুকতে পারলো না, তাহলে আমি কিন্তু কুকুরের কাছে ঋণী হয়ে গেলাম। তাই আমাকে কী করতে হবে? সুযোগ পেলে কুকুরটাকে একটু খাইয়ে দিতে হবে, কুকুরটাকে একটু আদর করে দিতে হবে, সে যাতে বুঝতে পারে যে না, আমি চোর তাড়িয়েছি বলে এরা আমাকে খাওয়াচ্ছে, ঋণ শোধ করা হয়ে গেল। ঠিক তেমনি আমরা কুকুর গরু যত যত আমরা জীবদেরকে সেবা করি, এটা ভূত ঋণ শোধ হয়। পাঁচ রকমের ঋণ নিয়ে আমরা জন্মাই, মুনি ঋষিগণ বলেছেন। এই পাঁচ রকম ঋণ শোধ করাই আমাদের প্রধান ধর্ম, মনুষ্যত্ব বাঁচিয়ে রাখাই প্রধান ধর্ম। মনুষ্যত্ব বাঁচিয়ে রাখতে গেলে এই পাঁচটা ঋণ শোধ করতে হয়। তাই ভগবান বলছেন, ধর্মের মধ্যে যখন গ্লানি ঢুকে যায় বা অধর্ম ফুলে ফেঁপে ওঠে, তখন আমি আসি ধর্মকে নতুন করে স্থাপনা করার জন্য। তাই অদ্বৈত আচার্য কেঁদে বলছে, গৌর হরি কবে আসবে তুমি, হে বিষ্ণু হে কৃষ্ণ, তুমি তো গীতায় বলেছো আমি যুগে যুগে নেমে আসি, কবে নেমে আসবে? এই বলে যখন তুলসী পাতা নিয়ে গঙ্গার জলে ভাসিয়ে দিল, কি দেখলো? যেদিকে জল তার উল্টো দিকে তুলসী পাতা যাচ্ছে। আধ্যাত্মিক ব্যাপার, জলের স্রোতের বিপরীতে তুলসী পাতা যাচ্ছে। কোথায় গেল? না যেখানে শচী মা। দেখবেন অনেক সময় গঙ্গার ধারে, নদীর ধারে দেখবেন ঘূর্ণিপাক এমন হয়ে যায় যে জলের উল্টো দিকেও কখনো কখনো জিনিস যেতে থাকে। সেটা জলের একটা ঘূর্ণিপাক ওখানে এমনভাবে তৈরি হয়ে যায় যে যেদিকে জল তার উল্টো দিকে তুলসী পাতা যাচ্ছে। এটা এগুলো গঙ্গার ধারে যারা না গিয়েছে, কলকাতায় গঙ্গার ধারে যাবেন, দেখে আমরা ছোটোবেলায় অনেকবার দেখেছি, জল যাচ্ছে বাঁদিকে কিন্তু সামনে কিছু একটা ভাসিয়ে দিলাম সেটা ডান দিকে চলে যাচ্ছে, কারণ বিরাট ঘূর্ণি তৈরি হয়েছে। ওদিকে জল যাচ্ছে, ওই একই জলে তুলসী ফুল বেলপাতা এদিকে যাচ্ছে, দেখা গেছে গঙ্গা। তাই অদ্বৈত কি করলেন? তুলসী পাতা ভাসিয়ে দিলেন। যেই ভাসিয়ে দিলেন, কোথায় গেল সেটা? তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে, তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে, আসি উপনীত নদীয়ায়, আসি উপনীত নদীয়ায়, যেখানেতে শচী মাতা, শচী মা স্নান করছিলেন গঙ্গায় নেমে, আর ওই অদ্বৈতের ভাষণে তুলসী পাতা শচী মাকে বেষ্টন করতে করতে বেষ্টন করতে করতে নাভির কাছে এসে বিলীন হয়ে গেল। যেখানেতে শচী মাতা তুলসিয়াইল তথা, যেখানেতে শচী মাতা তুলসিয়াইল তথা, মায়ের গর্ভদেশে তুলসী মিলা, মায়ের গর্ভদেশে তুলসী মিলা। অদ্বৈত আচার্য দূর থেকে দেখলেন, এক সতী সাধ্বী শিরোমণি স্নান করছেন গঙ্গায়, আর তার তুলসী পাতা ওই শচী মায়ের গর্ভের কাছে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুটি বাহু তুলে অদ্বৈত বলছে, আসছে আমার প্রাণের ঠাকুর, আসছে আমার প্রাণের ঠাকুর, শচী মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর, শচী মায়ের কোলে আলো করে আসছে আমার প্রাণের ঠাকুর, শচী মায়ের কোলে আলো করে ভক্তি ভাবে ভূষণ ভরাবে, শচী মায়ের কোলে আলো করে ভাবে ভুবন ভরাবে, শচী মায়ের কোলে আলো করে আসছে আমার সোনার ঠাকুর, গর্ভদেশে তুলসীলা। শচী মায়ের গর্ভের কাছে তুলসী বিলীন হয়ে গেল। অদ্বৈতের দৃঢ় বিশ্বাস তৈরি হলো, এই রমণীর কোল আলো করে আমার ভগবান নেমে আসবে। সত্যিই দেখা গেল, ফাল্গুন মাসের পূর্ণিমায় গৌর সুন্দর আবির্ভূত হলেন শচী মায়ের কোল আলো করে।
চোখের সামনে নিমাই বড় হলো, নবদ্বীপে অসম্ভব সম্ভব করে দিল, কাজী সাহেব হরিনাম বন্ধ করে দিয়েছিল সেই হরিনামকে নতুন করে প্রতিষ্ঠা করলো নিমাই, জগাই মাধাই, মাধাই নিত্যানন্দের মাথা পাঠিয়ে দিয়েছিল আর সেই জগাই মাধাইকে উদ্ধার করলো আমার গৌর সুন্দর। চোখের সামনে এইসব লীলা দেখে আনন্দে পরিপূর্ণ হয়ে গেছিল অদ্বৈতের হৃদয়। কিন্তু সেই নিমাই যখন চোখের সামনে সন্ন্যাসী হয়ে চলে গেলেন, অদ্বৈত বলছে, ঠাকুর আমি বেঁচে থাকতে তুমি কেন সন্ন্যাসী হলে? আমি তোমাকে যে কেঁদে কেটে ডেকে আনলাম, তাহলে আমার কি মূল্য রইল? এই পুরোটা মরে যেত, তারপর না হয় তুমি সন্ন্যাসী হতে। কাঁদেছে না দ্বৈতাচার্য শ্রীবাস শ্রীবাস, তুমি কেন কাঁদছ শ্রীবাস? অদ্বৈত ঠাকুর, আমি কাঁদবো না, আমি তো প্রথম তোমাকে গিয়ে হাতে পায়ে ধরেছিলাম যে ঘোর কলি নেমে এসেছে, ভগবান কবে আসবেন? আমার কথাতেই তো তুমি ডেকেছিলে গোলক অধিপতিকে, তোমার ডাকে গোলকের সিংহাসন টলে গিয়েছিল। আমি কেন কাঁদছি জানো? যে নিমাইয়ের কীর্তন চলছে বলে আমি আমার ছেলের মৃত্যু শোক পর্যন্ত ভুলে গেছিলাম। শ্রীবাসের বাড়িতে কি হয়েছিল জানেন তো? যখন শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু কীর্তন গাইছেন, ওদিকে অন্দর মহলে শ্রীবাসের পুত্র এমন ভাবে হঠাৎ করে কি যে তার শরীর খারাপ হলো কে জানে, মৃত্যু যন্ত্রণা শুরু হলো। মায়ের চোখের সামনে যদি ছেলের মৃত্যু ঘটে, তাহলে সেই মায়ের কি অবস্থা হয় একবার চিন্তা করুন। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী ওই ছেলেকে কোলে নিয়ে হা হুতাশ করে কাঁদতে যাবে, আর সেই সময় শ্রীবাস এসে একটা কাপড়ের পুটলি করে স্ত্রীর মুখের মধ্যে গুঁজে দিল, যাতে ছেলে যদি মৃত্যু হয়ে যায়, কান্নাকাটি করে যদি আমার স্ত্রী, মহাপ্রভুর কীর্তন বন্ধ হয়ে যাবে, কীর্তন যেন বন্ধ না হয়। তাই স্ত্রীর মুখের মধ্যে একটা কাপড়ের পুটলি গুঁজে দিল শ্রীবাস। কিন্তু মহাপ্রভু বুঝতে পেরেছেন কিছু একটা ঘটেছে আজকে, আমার কীর্তনে কিছুতেই ভাব আসছে না। অন্দর মহলে চলে গেলেন গৌরহরি, দেখলেন যে ছেলে কোলে নিয়ে মা কাঁদছে, মায়ের মুখের মধ্যে কাপড় গোজা যাতে আওয়াজ না হয়। তখন গৌরহরি বললেন, মা তুমি কেঁদো না, দেখো তোমার ছেলে এক্ষুনি বেঁচে উঠবে। এই বলে গৌর সুন্দর ওই যে মৃত ছেলেটির বুকের উপর হাত বোলাতে লাগলেন, আর জানি না গৌরহরির হাতে কোনো জাদু আছে কিনা, ওই মৃত ছেলে ধীরে ধীরে উঠে বসল। মৃত ছেলে উঠে বসল। গৌরসুন্দর বলছে, শোনো ভাই, এই যে তোমার মা মালিনী দেবী কাঁদছেন, এই যে তোমার পিতা শ্রীবাস কাঁদছেন, ওনাদের সঙ্গে কথা বলো। তখন সেই মৃত ছেলে উঠে বলছে, এনারা আমার এই জন্মের মা, আমার তো আগে আরও জন্ম হয়েছে, তখন তো অনেক মা বাবা আমি পেয়েছি, এনারা শুধু একাই তো আমার মা বাবা নয়। এইরকম আধ্যাত্মিক কথা শুরু করে দিল ওই ছেলে। মানুষ যখন মায়ার বন্ধনে আবদ্ধ হয়, তখনই মা বাবা ভাই বোন ইত্যাদি পরিবার বৃন্দের মধ্যে সে নিজেকে এক করে ফেলে। কিন্তু দেহত্যাগ ঘটলে সেই আত্মা তো দেহ ছেড়ে চলে যায়।
তাই এনারা আমার মা বাবা ঠিক কথা, কিন্তু এনারা আমার এই জন্মের মা বাবা, এনারা ছাড়াও আরো অনেক মা বাবা আছে আমার। এই কথা শুনে শ্রীবাসের স্ত্রী বলল, বাবা তাহলে আমি তোর একা মা নই। ঠিক আছে বাবা, তুই যে দেশে গমন করেছিস সেই দেশেই যা, সুখে থাক, তোর স্মৃতি নিয়ে আমি বেঁচে থাকব। আবার সেই ছেলেটি ঢলে পড়ল, পরলোক গমন করল। এমন একটা আশ্চর্য ঘটনা ঘটেছিল শ্রীবাসের বাড়িতে। কাজী শ্রীবাস পণ্ডিত এত বড় একজন ভক্ত যে তার কীর্তন চলতে চলতে ছেলে মারা গেছিল, তবুও তিনি কীর্তন বন্ধ করাননি মহাপ্রভুর। আর সেই গৌর শ্রীবাস পণ্ডিত কাঁদবে না, আজকে নিমাই চলে গেছে নবদ্বীপ ছেড়ে। তাই কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। গদাধর কাঁদছেন যে আমি যে গলায় মালা পরিয়ে চেয়ে থাকতাম, আমি সেই গলা কোথায় পাবো? মালা গাঁথলেই বা সেই গলা আমি কোথায় পাবো? আরো কে কাঁদছেন? কাঁদিছে অদ্বৈতাচার্য শ্রীবাস গদাধর। বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, আর বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর, বাসুদেব দত্ত কাঁদে মুরারি বক্রেশ্বর। বাসুদেব দত্ত কাঁদছে মহাপ্রভুর জন্য, যার কীর্তন শুনে মহাপ্রভু বড় আনন্দ পেতেন। এই বাসুদেব দত্ত মুরারি কাঁদবে না? এই যে হনুমানজির মন্দির রয়েছে আপনাদের সামনে, এই হনুমানজি কলিযুগে মুরারি গুপ্ত, ত্রেতা যুগের যিনি হনুমান তিনি কলিযুগে মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত মহাপ্রভুর থেকে বয়সে বড় ছিলেন এবং মহাপ্রভুর পারিবারিক চিকিৎসক ছিলেন। মানে নিমাইয়ের যদি শরীর খারাপ হতো মুরারি গুপ্ত ওষুধ দিতেন। কিন্তু সেই মুরারি গুপ্তের একদিন চৈতন্য ঘটিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। কাজেই সেই মুরারি গুপ্ত যেদিন থেকে নিমাইকে চিনতে শিখেছিল সেদিন থেকে নিমাইয়ের সমস্ত ঘটনা ডায়েরির মতো লিখে রাখত। ওই জন্য মুরারি গুপ্তের লেখা গ্রন্থটা চৈতন্য মহাপ্রভুর জীবনী গ্রন্থের মধ্যে সব থেকে বেশি প্রামাণ্য হিসেবে গ্রহণ করা হয়। কারণ মুরারি গুপ্ত চৈতন্যদেবের পারিবারিক চিকিৎসক এবং ছোটবেলা থেকে চোখের সামনে নিমাইয়ের সমস্ত ঘটনা দেখে তিনি সংস্কৃতে ডায়েরির মতো লিখতেন। ডায়েরিকে বাংলা ভাষায় কর্চা বলে, ওই জন্য মুরারি গুপ্তের গ্রন্থটার নাম মুরারি গুপ্তের কর্চা। সেই মুরারি গুপ্ত যিনি কিনা হনুমান, হনুমানজিকে দেখুন ভক্তিভাবে পরিপূর্ণ, কিন্তু শরীরটা দেখে কেমন লাগছে? মনে হচ্ছে যেন প্রতিদিন জিমে যায়, জিম। শরীর চর্চা করেন এমন যে পেশিগুলো একেবারে ওই যারা জিমে যায় সেই ছেলেগুলির মতন দেখতে। কাজেই শরীর চর্চা করেন কেন না, ভক্তিতে যাতে শক্তি বজায় থাকে। শক্তি যদি ভিতরে না থাকে ভক্তি যাজন করা সম্ভব নয়। মনে করুন একাদশীতে আপনি উপোস করবেন, কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে তাহলে উপোস করতে গেলে তো বারবার আপনার গ্যাস হবে, গ্যাস হয়ে হয়ে এমন অসুস্থ হয়ে যাবেন একাদশীর 12টা বেজে যাবে। সেই জন্য শরীর সুস্থ না থাকলে ভক্তি করা অত সহজ নয়। মনে করুন বৃন্দাবন পরিক্রমা করবেন, যদি শারীরিক পরিশ্রম, যদি শারীরিক ক্ষমতা না থাকে বৃন্দাবন পরিক্রমা করতে পারবেন? মনে করুন পাহাড়ে চার ধাম ঘুরবেন, কেদার বদ্রী দর্শন করবেন, গঙ্গোত্রী যমুনোত্রী দর্শন করবেন, তাহলে সেইগুলো দেখতে গেলে তো শারীরিক ক্ষমতা চাই। সেই জন্য শরীরে যদি শক্তি না থাকে ভক্তি যাজন সহজ নয়। ওই জন্য হনুমানজিকে দেখে শিখতে হয় যে শক্তি চর্চা সমানভাবে করতে হবে, ভক্তি যাজনও সঙ্গে সঙ্গে করতে হবে। তাই শক্তি এবং ভক্তির মিলিত প্রতিমূর্তি হচ্ছেন হনুমানজি। ওই জন্য হনুমানজি সম্পর্কে বলা হয়েছে তিনি হচ্ছেন পাবনা দূতম, তিনি হচ্ছেন পাবনা সুতম, তিনি পবন দেবতার পুত্র, পবনের মতন গতি তার। সেই হনুমানজি কলিযুগে মুরারি গুপ্ত,
তিনিও কাঁদছেন গৌরাঙ্গ বিরাগে। বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর, বক্রেশ্বর কেন কাঁদছে? এই বক্রেশ্বরের সঙ্গে একবার নিমাইয়ের তর্ক হয়েছিল যে দেখো বক্রেশ্বর মানে বাজি, যেটাকে বাজি বলে না বাজি, ওই বাজি ধরেছিল বক্রেশ্বর যে নিমাই তুমি কতক্ষণ গাইতে পারো আমি আজকে দেখব, তুমি যতক্ষণ গাইবে আমি ততক্ষণ নাচব। বক্রেশ্বর এই একটা বাজি ধরে বাজির লড়াই হয়েছে। তো নিমাই শুরু করলো গান আর বক্রেশ্বর শুরু করলো নাচ, গানও চলছে নাচও চলছে, কতক্ষণ হলো জানেন? ২৪ ঘন্টা। ২৪ ঘন্টা ধরে মহাপ্রভু গান গেয়ে চলেছেন আর বক্রেশ্বর নেচে চলেছে। প্রভুর গানও থামে না, বক্রেশ্বরের নাচও থামে না। ২৪ ঘন্টা যখন পার হয়ে গেল তখন বক্রেশ্বর কাছে গৌরসুন্দর হাত জোড় করে বলছে অনেক হয়েছে আর আমি গাইতে পাচ্ছি না, আমি গান থামালাম, এবার তুমি নাচ থামাও। কাজেই দেখা গেল ভক্ত আর ভগবানে যদি লড়াই লাগে ভগবান কখনো জিততে পারে না, ভক্তই জিতে যান। মহাপ্রভু গান থামালেন, তারপর বক্রেশ্বর নাচ থামালেন। সেই বক্রেশ্বর আজকে কাঁদবে না যে আমাকে সেইভাবে নাচাবে কে, গান গেয়ে গেয়ে আমাকে নাচাবে কে? বাসুদেব দত্ত কাঁদে, মুরারি বক্রেশ্বর। এতক্ষণ যাদের জীবনের ঘটনা বর্ণনা করলাম তারা সবাই কাঁদছেন গৌরাঙ্গ বিরহে, দুটি নয়ন উন্মিলিত রেখে। কিন্তু এখন যিনি কাঁদছেন তিনি কিন্তু চোখ দুটি বন্ধ রেখে কাঁদছেন। তিনি কে? না, তিনি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেও প্রতিদিন ৩,০০০ হরিনাম জপ করতেন, তিনি হলেন হরিদাস ঠাকুর। কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া, কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। সবাই বলছে হরিদাস তুমি ৩,০০০ নাম জপ করো, মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে নাম জপ করেছো বলে সেই অপরাধে মুসলমান শাসন ব্যবস্থা তোমাকে ২২ বাজারে বেত্রাঘাত করেছে, তবুও তুমি ভয় পেয়ে নাম ছেড়ে দাওনি, কিন্তু আজকে তুমি চোখ বন্ধ করে কাঁদছো কেন হরিদাস? হরিদাস বলছে আমি আর চোখ খুলবো না, আমি চোখ খুলে কি দেখবো, আমি আঁখি তো আর মিলব না রে, আঁখি তো আর মিলব না রে, বল আঁখি মেলে আর কি বাহিরব, আঁখি মেলে আর কি বাহিরব, এই গৌর শূন্য নদীতে আঁখি মেলে কাঁদিছেন হরিদাস দুই আঁখি মুদিয়া। আরো একজন কাঁদছেন কিন্তু তার কাঁদা উচিত নয়, একদম উচিত নয়। কিছু মনে করবেন না, একটা অন্য ধরনের কথা বলছি, মায়েরা কিছু মনে করবেন না। মনে করুন কোনো পাড়ায় একটা মাতাল আছে আর সে যদি দেখে পাশের বাড়ির লোকটাও মাতাল হয়েছে, তাহলে এ আনন্দ পাবে না দুঃখ পাবে, কোনটা পাবে বলুন? একজন মাতাল যদি দেখে পাশের বাড়ির লোকটাও মাতাল হয়েছে, তাহলে তার আনন্দের খবর না দুঃখের খবর? কিসের আনন্দের খবর মশাই? তার মানে দলে ভারী হলো না, দুজন মিলে একসঙ্গে মৌজ করা যাবে। তাহলে একটা মাতাল যদি দেখে আর একটা মাতাল জন্মেছে তার খুব আনন্দ পায়। ঠিক তেমনি একজন সমাজ সেবক যদি দেখে আর একজন সমাজ সেবক হয়েছে তারও আনন্দ হয়, কারণ এ একা একা সমাজ সেবা করে হিমশিম খাচ্ছিল, এবার সঙ্গে একজন থাকলে সমাজ সেবা করতে আরো সুবিধা হবে। ঠিক
ঠিক তেমনি যদি কোনো সন্ন্যাসী দেখে আর একজন সন্ন্যাসী হয়েছে তারও আনন্দ হয়। কেন না, আমি একা সন্ন্যাস গ্রহণ করে জগতের কল্যাণ চিন্তা করছিলাম, আমার সঙ্গে আর একজন অন্তত জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করেছে। তাই নিত্যানন্দ তো সন্ন্যাসী, তিনি জগতের কল্যাণের জন্য গৃহত্যাগ করেছেন, লোকের বাড়িতে ভিক্ষে করে খাওয়ার জন্য সন্ন্যাসী হননি নিতাই, জগতের কল্যাণের জন্য তিনি সন্ন্যাসী হয়েছেন। তাহলে তিনি যখন দেখবেন যে গৌর সুন্দর সন্ন্যাসী হয়েছেন, এতে তো আনন্দের কথা। নিত্যানন্দ কাঁদছে কেন? উত্তর দিয়ে দিচ্ছেন পদকর্তা, কাঁদে নিত্যানন্দ অনিতাই, তুমি কাঁদছো কেন গো? তোমার তো আনন্দ করার কথা, দুই হাত তুলে নাচার কথা, কারণ তুমিও সন্ন্যাসী আর নিমাইও সন্ন্যাসী হয়েছে। নিত্যানন্দ বলছে, আমি কাঁদছি কেন জানো? আমার মনে আনন্দ হচ্ছে নিমাই সন্ন্যাসী হয়েছে বলে। আমি কেন দুঃখ করতে যাব মশাই? আমি কি নবদ্বীপের লোক? আমি তো বীরভূমের লোক। নবদ্বীপের পাড়ার একটা ছেলে যদি সন্ন্যাসী হয়, আমার তাতে কি যায় আসে? আমি তো মানুষটা বীরভূমের। নিত্যানন্দের জন্ম কোথায়? তারাপীঠের কাছে। তাহলে তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর এক চক্রা গ্রাম, সেটা হচ্ছে নিত্যানন্দের জন্মস্থান, আর নবদ্বীপে নিমাই হচ্ছে নবদ্বীপের। তো নবদ্বীপের ছেলে যদি সন্ন্যাসী হয় তো নিত্যানন্দে তাতে কি যায় আসে? তার আনন্দ করার কথা। কিন্তু তবুও নিত্যানন্দের চোখে জল। কেন না, ওই গৌর সুন্দরের মা যে শচী দেবী, ওই শচী দেবীর মুখের দিকে তাকাতে পাচ্ছে না নিতাই। নিত্যানন্দ ভাবছেন, আমি আমার মাকে ছেড়ে সন্ন্যাসী হয়েছিলাম, আজকে শচী মা যে কাঁদছেন, তাহলে আমার মা নিশ্চয়ই এইভাবেই কেঁদেছিলেন পথে পথে। তাই পদকর্তা কত নিখুঁত ভাবে লিখেছেন দেখুন, যে নিত্যানন্দ কাঁদছেন বটে, তবে নিমায়ের জন্য নয়। কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, কাঁদে নিত্যানন্দ শচীর মুখ নিরখিয়া, হবে বুঝি শচী রানী পাগলিনী, শচী রানী পাগলিনী, বলি হারাইয়ে গৌর গুণ হমনি, হবে শচী রানী পাগলিনী, আজ হারায়ে গৌর গুণমণি, মায় আমার যেন মনি হারা ফনি, হাওলায়ে নিত্যানন্দ গিয়ে শচী মায়ের দুটি চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আমি যখন সন্ন্যাসী হয়েছিলাম আমার মা পদ্মাবতী বোধহয় এইভাবেই কেঁদেছিল, সেটা তো আমি দেখতে পাইনি, আজকে তোমার মধ্যে দিয়ে আমার মাকে দেখছি। নিমাই সন্ন্যাসী হয়েছে, তুমি কাঁদবে কেন? এই যে তোমার ছেলে আছে, তোমার ওই নিমাইকে ঠিক ফিরিয়ে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দেবে। এত সুন্দর বর্ণনা দিচ্ছেন যিনি, এবার সেই পদকর্তা বলছেন, আমি কেন কাঁদছি জানো? আমি মহাপ্রভুর একজন প্রিয় গায়ক, মহাপ্রভুর অনেক কীর্তন গায়ক প্রিয় ছিলেন, তার মধ্যে তিনজনের নাম বেশি করে শোনা যায়, এবং তারা হলেন তিনজনই মহাপ্রভুর পার্ষদ, তারা একই পরিবারের ছেলে, তিন ভাই, মাধব ঘোষ, গোবিন্দ ঘোষ আর বাসুদেব ঘোষ। এই ঘোষ পরিবারের তিন ভাই, তারা তিনজনই এত সুন্দর কীর্তন গাইতেন যে মহাপ্রভু শুনলেই দুটি বাহু তুলে নৃত্য করতেন। তাই শাস্ত্রে লেখা আছে, মাধব গোবিন্দ বাসু ঘোষ তিন ভাই, যাহার কীর্তনে নাচেন চৈতন্য ঘোষ। বাসুদেব ঘোষ বলছে, আমি আমার মহাপ্রভুকে কীর্তন শুনিয়ে আনন্দ পেতাম, মহাপ্রভু আমার গান শুনিয়ে শুনে আনন্দ পেতেন, কিন্তু আমি শিখতাম তো মহাপ্রভুর কাছে, এখন সেই কীর্তনের সুর আর কোথায় পাবো?
উনি সন্ন্যাসী হয়ে দেশে দেশে ঘুরবেন, আর কি ওনার কণ্ঠে ওই পাষাণ গলানো সুর আমরা শুনতে পারবো? তাই বাসু ঘোষ কাঁদছেন, বড় সুখময় বড় সুখময় কীর্তন করিত নদিয়ায় সোঁয়ারী। সোঁয়ারী মানে স্মরণ করে, সোঁয়ারী সেসব সেসব কথা স্মরণ করে করে চিন্তা করে করে বাসুর হিয়া ফাটি যায়, বাসুদেব ঘোষের বুক যেন ফেটে যাচ্ছে। বড় সুখময় কীর্তন প্রভু আমার করিত নদিয়ায়, আজ সোঁয়ারী সে বলো বলো এখন কীর্তন কে করিবে, এখন কীর্তন কে করিবে, এই সোনার নদী এখন কীর্তন কে করিবে, এই সোনার নদীর ঘরে ঘরে, তেমন ভাবে পাষাণ গলানো সোনার নদীর ঘরে ঘরে, বলিয়া চন্ডালে কোলে ধরে সুখময় কীর্তন করিত নদিয়ায়, আজ সোঁয়ারী সেসব বাসুর হিয়া ফাটি যায়। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম এক পুরুষ পুরাণ কৃষ্ণ চৈতন্য শরীর ধারে কৃপাম্বুধির্যস্তমহং প্র
পাদ দিয়ে। সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদি স্যাত কৃষ্ণ কথামৃত রসে রমতে মনশ্চে প্রেমাম্বুধৌ বিহরণে যদি চিত্তবৃত্তিঃ চৈতন্যচন্দ্রচরণে শরণং প্রয়াতু চৈতন্যচন্দ্রচরণে শরণং প্রয়াতু চৈতন্যচন্দ্রচরণে শরণং জয় নিতাই জয় মহাপ্রভু। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। কীর্তনের মহাতীর্থ ময়নাডাল থেকে আগত যারা সংকীর্তনের ধারক বাহক গৌরাঙ্গ সেবক কীর্তন আচার্য মণ্ডলী, তারা যারা এসেছেন তাদের চরণে আমার বিশেষ প্রণাম। আজকে আমরা সকলে সমবেত হয়েছি একটি শোক সভায়, বিশেষ করে বাংলার কীর্তন জগতে যতগুলি কীর্তনের আসর আছে, কয়েকটি কীর্তনের আসর খুব বিখ্যাত হয়ে আছে, তার মধ্যে একটি হচ্ছে ঝাঁঝরা কলিয়ারি এলাকার কীর্তনের আসর। বিভিন্ন জায়গার মানুষ কয়লার খনিতে চাকরি করতে এসে এবং কয়লার খনির ইঞ্জিনিয়ারিং শিক্ষা ব্যবস্থায় চাকরি করতে এসে ওখানে সমবেত হন, তারা সেখানে সংসার পাতেন, আবার কাজ শেষ হলে চলে যান যার যার নিজের জায়গায় পরবর্তীকালে। সেই রকম ঝাঁঝরা প্রজেক্টের যারা কর্মরত ছিলেন বা আছেন, তারা যে কীর্তনের একটি আসর ওখানে পরিচালনা করেন, সেই পরিচালক মণ্ডলীর মধ্যে একজন বিশিষ্ট অনুরাগী, কীর্তন অনুরাগী সুধী মানুষ, তিনি হলেন স্বর্গীয় জিতেন্দ্রনাথ মণ্ডল মহাশয়। তার হঠাৎ করে পরলোক গমনে আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি। ঝাঁঝরা প্রজেক্টের যে কীর্তনের আসর, বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে তারা কীর্তন আসর পরিচালনা করেন, খুব রুচিসম্পন্ন এবং বেশ ভক্তিভাবময় বিভিন্ন কর্মকাণ্ড পরিপূর্ণ তাদের সেই কীর্তনের আসর। যে আসর দেখে আরও পাঁচটা কীর্তনের আসর শিখতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে যে কীর্তনের আসর কত শুদ্ধাচারে পরিচালনা করা উচিত। কোনো কোনো জায়গায় কীর্তন গাইতে গিয়ে দেখা যায় খুব দুঃখ পেতে হয়, কারণ এমন এমন জায়গা আমরা দেখেছি যে কীর্তনের আসর পরিচালনা করছেন আর আড়ালে গিয়ে একটু মদ খেয়ে চলে আসছেন। এই অভদ্রতার সম্মুখীন আমরা অনেকবার হই, যে আসর পরিচালনা করছে হরি সংকীর্তনের আর আড়ালে আবডালে গিয়ে একটু মদ খেয়ে চলে আসছে। এই অভদ্রতাটা যে মহাপ্রভুর মোটেই সহ্য হবে না বা হয় না, সেটা অন্তত সবার একবার শিক্ষা নেওয়া উচিত ভালো ভালো কীর্তন আসরে গিয়ে। তার মধ্যে একটা এই ঝাঁঝরা প্রজেক্টের কীর্তনের আসর। দামোদরবাবু আছেন, প্রণববাবু আছেন, আরও সবাই আছেন এইখানে উপস্থিত, তারা খুব সুচারুভাবে সেই কীর্তন আসর পরিচালনা করেছেন। তারা যখন সেখান থেকে রিটায়ার করেছেন, যিনি দায়িত্ব মাথায় করে নিয়েছিলেন, ভয়ঙ্কর এক রোগগ্রস্ত অবস্থায় অশেষ কষ্ট সহ্য করেও তিনি কিন্তু কীর্তনের আসর পরিচালনা করেছেন, তিনি হলেন এই জিতেন্দ্রনাথ মণ্ডল মহাশয়।
সবাই মিলে তার উদ্দেশ্যে একবার হরিধ্বনি করবেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে ভয়ঙ্কর রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন তাতে যে কোনো মানুষ ভেঙে পড়ে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি তার সহকর্মীদেরকে, মানে কীর্তন আসরের সহকর্মীদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমার কিছুই হয়নি, আমি ঠিক কীর্তন পরিচালনা করব। আশ্চর্যভাবে যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন সেই রোগে তিনি পরলোক গমন করলেন না, হঠাৎ করে তার পরলোক গমন হয়ে গেল। হয়তো ভগবান তাকে তাড়াতাড়ি কাছে পেতে চেয়েছেন, তাই কাউকে না ভুগিয়ে, কাউকে কষ্ট না দিয়ে, কাউকে ব্যতিব্যস্ত না করে ছেলের কাছেই মাথা রেখে তিনি পরলোক গমন করেছেন। এমন মানে সহজ সরল মৃত্যু খুব কম লোকের দেখা যায়। তাই ভগবানের সেবা তিনি করেছেন আর ভগবানও তাকে আপন করে নিয়েছেন। আমরাও তাকে সম্মান জানাতে পারছি, আপনারাও তাকে সম্মান শ্রদ্ধা জানানোর জন্য এখানে সমবেত হয়েছেন। জগতের কল্যাণের জন্য মহাপ্রভু গৃহত্যাগ করলেন। ভারতবর্ষে যত যত মহাপুরুষ এসেছেন তাদের অনেকেই জগতের কল্যাণের জন্য ঘর ছেড়েছেন। সব থেকে প্রাচীন যুগে বুদ্ধদেব, তিনি রাজপুত্র হয়েও সমস্ত কিছুর অনিত্যতা উপলব্ধি করে গৃহত্যাগ করেছিলেন। কিন্তু সেই বুদ্ধদেব নিয়ে যখন নানা রকম বিতর্ক তৈরি হলো, এমনকি সনাতন ধর্মেরও উপর গ্লানি নেমে এলো, সেই সময় সনাতন ধর্মের রক্ষার জন্য শঙ্করাচার্য অল্প বয়সে গৃহত্যাগ করে সকলকে বুঝালেন সনাতন ধর্মের মহিমা। চৈতন্য মহাপ্রভু দেখুন, স্বামী বিবেকানন্দ দেখুন, সবাই জগতের কল্যাণের জন্য অল্প বয়সেই গৃহত্যাগ করেছেন, তাদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্য সব ত্যাগ করেছেন আমাদের সুখের কথা ভেবে। তাই আজকে মহাপ্রভু যখন নবদ্বীপ ত্যাগ করলেন, নদিয়াবাসীর বিরহের কথা আমরা শুনলাম, এইবার বৃন্দাবনে দেখব কৃষ্ণ বিরহে ব্রজ গোপীর কেমন দশা, এবং শেষে কিভাবে মিলন হলো সেই বিরহ দশা আজকে আমরা শুনব। হিন্দি ভাষায় ছোট্ট একটি গান গেয়ে নি, তারপরেই পদাবলী সাহিত্যে আবার ফিরে আসছি। হিন্দিতে বলা হচ্ছে, জব সে শ্যাম সিধারে, সেটাও বিরহেরই গান। জব সে মানে যখন থেকে, শ্যাম মানে কৃষ্ণচন্দ্র, সিধারে সিধারে মানে বিদায় নিলেন, হিন্দিতে সিধারে মানে বিদায় নিলেন, পধারে মানে আগমন করলেন, আগম নিগম, পধারে সিধারে। সিধারে তড়প তড়প জিয়া যাওত মোরে, জব সে শ্যাম সিধারে, সিধারে শ্যাম সিধারে, জব সে শ্যাম সিধারে, সিধারে সিধারে, শ্যাম সিধারে, সিধারে জব সে শ্যাম সিধারে, সিধারে জব সে শ্যাম সিধারে, সিধারে তড়প তড়প জিয়া যা, জিয়া যা
যায় রে জব সে শ্যাম সিধার সিধারে জব সে শ্যাম সিধারে বিন প্রীতম দেখি প্রীতম দেখি মানে প্রিয়তমকে দেখতে না পেয়ে আমার কি দশা সখী বিন প্রীতম দেখি মেরা প্রাণ জবত হ্যায় আমার প্রাণ বুঝি যায় সখী লাদে লাদে মানে এনে দে লাদে একবার এনে দে প্রীতম প্যারে প্যারে জব সে শ্যাম সিধারে জব সে শ্যাম সিধারে সিধারে জব সে রে মদলি দব মদ মগ রে রে গ সরে মি সরে মপ রে মপ রে মপ সিধারে সিধারে জব সে শ্যাম সিধারে সিধারে জব সে শ্যাম সিধারে গো আমার 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 হরি সখী রে রাধারানী আজকে দুঃখ প্রকাশ করছেন ও মায়েরা প্রিয়তম যখন ছেড়ে চলে যায় বাকি জীবনটা কিভাবে কাটে ওই প্রিয়তমের স্মৃতিকে বুকে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেয় যারা তাকে ভালোবাসে তাই প্রাণ গোবিন্দ চলে গেছেন মথুরায় কংস ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য বৃন্দাবন ছেড়ে শ্রীকৃষ্ণ গেছেন মথুরায়
সেই শ্রীকৃষ্ণের আজকে স্মৃতি জেগে উঠছে রাধারানীর মনে, বলছে আমার প্রাণ গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেল, কিন্তু তার স্মৃতিগুলো কেন গেল না? যদি স্মৃতিগুলো চলে যেত আমি খুব আনন্দে থাকতাম, যেমন পাগলরা আনন্দে থাকে। কেন? তাদের স্মৃতি থাকে না বলে। পাগলদের স্মৃতি থাকে না বলে তারা আনন্দে থাকে। তা আমার যদি স্মৃতিটা না থাকতো গোবিন্দের, তাহলে আমি সুখে থাকতাম সুখে। কিন্তু দেখ, আমার অঙ্গে অঙ্গে প্রতি অঙ্গে তার চিহ্ন রেখে গেছে, তাই আমি স্মৃতিকে বুকে জড়িয়ে ধরে বেঁচে আছি। পদকর্তা বলছেন, হরি কর চিহ্ন পদাম বুঝে যাবক অবহু না মিট হই মোর। ওগোয় আমার হরি কর, হরি কর চিহ্ন, এটাকে বলে কাটা ধরা তাল। এই তালের একটি ইতিহাস আছে বাবা, এই গান বাজনার ইতিহাস থাকে। ধরা তালকে কেটে ছোট করা হয়েছে সেজন্য কাটা ধরা হতে পারে, কিংবা কাটা দশকশি সুরে ধরা তাল গাওয়া হচ্ছে সেই জন্য কাটা ধরা হতে পারে, দুটি কারণ হতে পারে। কাটা ধরা নাম কেন না, বড় তালটাকে কেটে ছোট করা হয়েছে, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে সুরটা কাটা দশকশির, কিন্তু গান হচ্ছে ধরা তালে, ওই জন্য নাম কাটা ধরা। বলছে আমার হরিকে ধরে রাখতে নারলাম বটে, নারলাম মানে পারলাম না, সেটা আপনাদেরকে আর বলতে হবে না, নারিলাম মানে পারলাম না। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, এই ফাঁকা জায়গাতেই প্রথম তাল। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, ও আমার পদাম বুঝে পদাম বুঝে যাব একটু বলে দি। এই গানটি যিনি, এই তালটি যিনি সৃষ্টি করেছিলেন, তার নাম হচ্ছে রসিক দাস মহাশয়। রসিক দাস মহাশয় প্রায় 100 বছর আগে তিনি বড় গায়ক ছিলেন, মানে কীর্তন জগতের মধ্যে সর্বোচ্চ আসন ছিল তার। কিন্তু তিনি যখন কীর্তন শিখতে শুরু করেন, শিখতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন, মানে কীর্তন শেখাটা তো খুব কঠিন। যদি কেউ কীর্তন নিয়ে ব্যবসা করব মনে করে, সেটা কঠিন নয়। কীর্তন নিয়ে পয়সায় করা সহজ, কিন্তু কীর্তন শেখাটা কঠিন, তাই না বাবা? দেখবেন চারিদিকে এখন আপনারা ইউটিউব খুললেই কীর্তনের একদম ছড়াছড়ি, মুড়ি মুড়কির মতন কীর্তন চারিদিকে, মানে কীর্তনের একদম ছড়াছড়ি চলছে। কাজেই কীর্তন নিয়ে ব্যবসা করা সহজ, কীর্তন নিয়ে পয়সা কামানো সহজ, কিন্তু কীর্তন শেখা কঠিন। তো রসিক দাস মহাশয় যখন কীর্তন শিখতে শুরু করলে দেখলেন কঠিন, ওরে বাপরে, 56 মাত্রার তাল, 28 মাত্রার তাল, এইসব হজম হবে কী করে? এই কঠিন জিনিস বোধহয় আমার হজম হবে না। তাই জন্য রসিক দাস মহাশয় কী করলেন জানেন? আত্মহত্যা করার চেষ্টা করলেন। এইরকম অনুরাগ না হলে কি কীর্তন হয়? তিনি ভাবলেন এত কঠিন গান বাজনা যখন আমার দ্বারা হচ্ছে না,
আমি আত্মহত্যা করি। আত্মহত্যা করলে কি হবে? না, গীতায় বলা হয়েছে যে যেটা চিন্তা করে মরবে পরজন্মে তাড়াতাড়ি সেটা পাবে। আছে না গীতায় বলা হয়েছে, অন্তকালে চমামেব স্মরণ মুক্ত আকলে বরম যপ্রয়াতি সমদ্ভাবং যাতি নাস্ত্যত্র সংশয়। গীতার শ্লোক বলছে, মৃত্যুকালে যদি কেউ আমার চরণ চিন্তা করতে করতে মৃত্যু হয় তাহলে সে আমাকে পাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে কৃষ্ণচরণ চিন্তা করতে করতে যদি মৃত্যু হলে কৃষ্ণচরণ পাওয়া যায়, তাহলে কীর্তন চিন্তা করতে করতে আমি যদি মরতে পারি পরজন্মে তাড়াতাড়ি কীর্তনটা পাবো। এই চিন্তা করে তিনি আত্মহত্যা করতে গেলেন। তা আত্মহত্যা করতে গিয়ে দেখেন যে একজন ঠাকুরমশাই ব্রাহ্মণ মানুষ, তিনি তর্পণ করতে এসেছেন গঙ্গার জলে। তিনি রসিকদাসকে বলছে, রসিক, আমি বুঝতে পেরেছি তুমি কিন্তু স্নান করতে আসনি, তুমি কিন্তু এসেছো আত্মহত্যা করতে। ঠাকুরমশাই, আপনি কি বলছেন, কি করে বুঝলেন? বলে, তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি তুমি স্নানের পুণ্য অর্জন করতে আসনি, তুমি আত্মহত্যা করতে এসেছো। তবে আমি ব্রাহ্মণ মানুষ, সারা জীবন ঈশ্বরের ধ্যানে চিন্তায় মন্ত্রে তন্ত্রে ডুবে থাকি, কাজেই আমার আশীর্বাদ ব্যর্থ হবে বলে মনে হয় না। আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার শক্তি আমার সাধনা যদি বলে কিছু থাকে, সেই সাধনার ফল বলে যদি কিছু থাকে, সেই ফল আমি তোমাকে দিয়ে আশীর্বাদ করছি। তুমি এখন ফিরে যাও, মুখ দিয়ে যে সুর বার করবে সেটাই কীর্তনের সুর হবে। যখনই ওই রকম আশীর্বাদ করলেন একজন সাধক ব্রাহ্মণ, ব্রাহ্মণ সবাই তো সাধক হতে পারে না, সাধক ব্রাহ্মণ যখনই ওই রকম আশীর্বাদ করলেন, চলে আসলেন রসিকদাস। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখছেন যে স্বয়ং মহাপ্রভু এসে বলছেন, রসিক, তোমার কীর্তনের প্রতি আগ্রহ অনুরাগ দেখে আমি ব্রাহ্মণ রূপে তোমাকে আশীর্বাদ করে এসেছি, তুমি কণ্ঠে যে সুর বার করবে সেটাই কীর্তন হবে। এই স্বপ্নাদেশ পেয়ে সঙ্গে সঙ্গে রসিক ছুটে চলল ওই নদীর তীরে। সেখানে দেখে এক বিধবা রমণী, একমাত্র সন্তান তার মারা গেছে, সেই সন্তানকে যখন চিতায় তুলে নিয়ে যাচ্ছে, বিধবা রমণী কাঁদছে যে আমার তো স্বামী ছিল, স্বামীও চলে গেল আর একমাত্র সন্তান ছিল সেও চলে গেল, তাহলে আমার বেঁচে থেকে কি লাভ, আমাকে তোরা ওই চিতার উপর রেখে আয়। এই বলে মা জননী কাঁদছেন, আর ওই কান্নার সুরটা রসিকদাস মন দিয়ে শুনছেন যে আমি এই সুরের অনুসরণে কীর্তন গান তৈরি করব। তাই গ্রামের দিকে যেমন মায়েরা কাঁদে না, আমায় রেখে আয় রে, আমাকে ওই শ্মশানে রেখে আয় রে, এরকম সুর করে কথা বলে যে কাঁদে, সেই কথার ছোঁয়া এই গানটার মধ্যে পাওয়া যায়। সখী তোরা আমার পানে চেয়ে দেখ গো, আমার পানে চেয়ে দেখ, আমার হরিতে আমি ধরে রাখতে নারলাম গো, ধরে রাখতে নারলাম বটে, কিন্তু আমার সর্বঙ্গে চেয়ে দেখ না কেন ওই হরি করে চিহ্ন আছে গো, আমার হরে হরি আমার এক হরি দুই তিন
তেরো চোদ্দ পনেরো ষোলো এক করো চিহ্ন পদাম বুঝে যাব ও গয়াব একতালি একতালি ও গয়াব
প্রতি অঙ্গে আমার হরি করের হরি করের চিহ্ন আছে অঙ্গে প্রতি অঙ্গে অনেক পয়সা খরচা করে বাজনা সবাই শিখে কিন্তু ধরে বাজনা কেউ শিখে না। এই যে দেরিয়া ঠিক মাপের না হলে বাবা করতালে কেটে যাবে। আর উনি তো মহারাজ লোক, ওনার সঙ্গে যে আমি চলছি এটা আমার বাবার পরম সৌভাগ্য।
হরি করো চিহ্ন প্রতি অঙ্গে।